আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করব, আমার ভাই বিদেশ থেকে এইবার নিয়ে আসছে ঘরের জিনিসপত্র, তো এগুলাই আজকের ব্লগে দিব। এটা এয়ার ফ্রায়ার, এটাতে বলে যে তেল ছাড়াই মানে ভাজা হয়, আমরা ট্রাই করে নিই এখনও, কিন্তু করব একদিন ইনশাল্লাহ। আর এটা হলো রাইস কুকার, এটাতে মানে অটো রাইস কুকার, রান্না বসানোর পরে রান্না হওয়া মানে ভাত ডাল যেটাই হোক হওয়ার পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এবার ঘরের জন্য বেশি জিনিস নিয়ে আসছে, এটার উপরে কিছু ভাপ দিলে বা মানে সিদ্ধ দিলে এটা হয়ে যাবে। এটা হলো জুসার মেশিন বা ব্লেন্ডার, এটাতে দুইটা জগ আছে, একটা ছোট আর একটা বড়, ছোটটাতে ফাঁকি করা যায় বা যেটাই হোক, আর বড়টাতে তো জুস করা হয় বা আদা রসুন ব্লেন্ড করা হয়। এটা ছোটটা, আর ও ভাবছে ওইটাও একটা ছোট ব্লেন্ডার। তো আজকে আমরা এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা আবার কিছু মনে করবেন না যে শো অফ করার জন্য করছি, এমনি ঘরের জিনিসপত্র ভালো লাগলো তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এটাও একটা জুসার মেশিন, এটা মানে কারেন্ট ছাড়াই, ওইখানে জুস দিবে আর উপরে একটা চিনি বা লবণ যেটা রাখা হয়, এখানে গ্লাস আছে একটা, জুসের সাথে গ্লাস পড়বে আর সামনে দিয়ে খোসাগুলো পড়ে যাবে। এটা হলো লাইট, মানে ফিঙ্গার লাইট যেটাকে বলে, হাতে টাচ করলে মানে ফিঙ্গার টাচ করলে এটা জ্বলে বা পাওয়ার আলো বেশি হয়। এটা হলো নারিকেল কোড়ানি বলে, এটাকে যে কোনো কিছুর মধ্যে নিচে একটা চাবির মতো আছে, ওইটা ভালো করে আটকায় নিলেই ওইটা হ্যাঁ আর নড়াচড়া করবে না। সুন্দরই ছোটো ছোটো জিনিসগুলো আরও বেশি সুন্দর। এটা হলো সালাদ কাটার, এটার মধ্যে পাঁচ রকমের কাটার আছে, একটা মিহি কাটার, একটা একটু বড়, হ্যাঁ একটা একদম ঝুড়ি হবে, যে এক একটা এক একটা ব্লেড, পাঁচটা পাঁচ রকমের। তারপরে এখন দেখাবো হলো এটা একটা মানে আলু কাটার, মানে ওই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আলুগুলো কাটা হয় না ওইটা একটা, তো এটার মধ্যে দুইটা কাটার আছে, একটা একদম মানে ঝুড়ি ঝুড়ির মতো আর একটা একটু বড় সাইজের যে ফ্রেঞ্চ ফ্রাইটা ওইটা হবে। তো ওই পাশ দিয়ে আলু ঢুকায় মানে এদিক দিলে চাপ দিলেই সুন্দর এদিকে বের হয়ে যাবে। সবগুলো জিনিসই আনকমন ভালোই। এটা হলো রোস্ট বা যে কোনো কিছু ও মানে ফ্রাই প্যান থেকে উঠানোর জন্য, এটাও একটা স্লাত কাটার। এটা হলো কেক ডেকোরেশন করানোর নজেল, ভিতরে পাঁচটা নজেল থাকে এক্সট্রা, আর সাথে একটা স্পুনও আছে, এটা মানে ছুরির মতো আছে একটা। এই যে সাথে ছুরিটা আছে, ছুরিটা দিয়ে ভিতরে ক্রিম বের করা হয় বা ই করা হয়। এটা হলো সুতা কাটার বা সুতা চপার বলে, যেটাকে মানে সুতায় টান দিয়ে এটাকে ব্লেন্ড করা হয়, এটা আমরা ট্রাই করেছি, এটা অনেক ভালো, অনেক ভালো লাগে এটা। আর এই কাটারটা হলো দুইটা আছে, এটার ভিতরে একটা ডিম আর একটা পেঁয়াজ রসুন যাই বলেন সেটা চপার করা হয়, একটা ডিম ফোম হয় ওইটা,
এটা হলো একটা হটপটের মতো, এটা স্পেশালি ওয়াইফের জন্য আনছে। চুল শুকানোর মেশিন, আর এটা একটা হচ্ছে হেয়ার স্ট্রেনার, চুল সাত রকমের ডিজাইন করা যায় এটা দিয়ে, আয়রন, তারপরে কোকড়ানো বা অনেক ডিজাইনের কার্ল করা যায় করা যায়। তারপর এখন আমরা দেখাবো বিদেশ থেকে আনা শোপিসগুলা, এটা এমনি ঘর সাজানোর জন্য। আর এটা হলো একটা ডিম ফোম করার, মানে একদমই কারেন্ট যখন না থাকবে তখন। এটা একটা শোপিস, এটাতে লাইট বসানো আছে, ওই যে সুইচ এখানে নিচে। এটা একটা ডিনার সেট, কিন্তু এটা বিদেশের না, এটা ওরই, মানে ও গিফট পাইছিল বিয়েতে, ওর সাথে এটাও দেখাইলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করব, ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ অন্য ব্লগে দেখা হবে, আল্লাহ হাফেজ।